গাইস, আজকের ভিডিওতে আমরা যে স্কুটারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে সুজুকির অ্যাক্সেস। আজকে এই স্কুটারটা নিয়ে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে সুজুকি অ্যাক্সেসের একটি নতুন লট আসছে। তো আপনারা যারা বেশ কিছুদিন ধরে এই স্কুটারটার জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য তো আজকের শোটা একটু হলেও স্পেশাল হবে। আর আজকে আমরা চলে আসছি উত্তরা 5 নম্বর সেক্টরে সুজুকির যে শোরুমটা আছে ওখানকার মধ্যে। এর যে কালার কম্বিনেশন, এর যে ডিজাইন, স্কুটারটির আউটলুক আমার কাছে অস্থির লাগতেছে। স্কুটারটি সামনে থেকে দেখতে এই রকম। এর যে হেডলাইটটা এটা কিন্তু এলইডি, যা রাতে বেশ কার্যকর। ইন্ডিকেটর লাইটগুলো বডির সাথে লাগানো, যা অনেক সেফ আর দেখতে অনেক চমৎকার লাগে। এর পুরো বডিটা ফাইবারের হলো, সামনের চাকার উপরে যে মার্কারটা এটা কিন্তু আবার মেটালের। বিশেষ করে হেডলাইটের চারকোনা যে ডিজাইনটা করা হয়েছে, যা সামনে থেকে দেখতে তো স্কুটারটা অনেক বেশি স্টাইলিশ লাগে। স্কুটারটা পেছন থেকে দেখতে এই রকম। আপনারা দেখতেছেন তেল নেওয়ার জায়গাটা সিটের বাইরে, তো সিটের বাইরে হওয়াতে তেল নেওয়ার সময় বারবার সিট খুলে ওই ঝামেলাটা কিন্তু এখানে করতে হবে না। আর এর ব্যাকলাইটটা হচ্ছে হ্যালোজেন, বডির সাথে লাগানো ইন্ডিকেটর লাইটগুলো, যা পেছন থেকে দেখতে স্কুটারটা চমৎকার লাগতেছে। আমরা এর ইঞ্জিনটা চলে আসি। এর ইঞ্জিনটা হচ্ছে 125 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ারকুল এসএসসি FI ইঞ্জিন। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 6.7 PS 6,750 RPM, আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.2 Nm 5,000 RPM। তো আপনারা বুঝতেই পারতেছেন স্কুটারটায় পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। And make a statement. Underline the consequence of being incompetent. Mental health is confidence. Dreams into modestness. আপনারা এর সিট পজিশনটা দেখতে পাচ্ছেন। সাইজ যেমনই হোক এখানে অনায়াসে দুজন মানুষ বসতে পারবে। এর সুইচ কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এর মিটারটা হাইব্রিড সেমি ডিজিটাল হলো, আমার কাছে বেশ ভালো লাগে। প্রয়োজনের সব ধরনের ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। আপনার ভূতের স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হাফ ফেস হেলমেট আর প্রয়োজনীয় ডকুমেন্টস তো রাখতে পারবে। এর সামনেরটা হচ্ছে টেলিস্কোপিক, আর পেছনেরটা হচ্ছে সুইম সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর সামনের চাকাটা হচ্ছে 90/90, রিমটা হচ্ছে 12, আর পেছনেরটা হচ্ছে 90/100, রিমটা হচ্ছে 10, আর দুটো জায়গায় টিউবলেস। এর ব্রেকিং সিস্টেমটা হচ্ছে সামনের ডিস্ক পেছনের ড্রাম। এর সাইলেন্সারের উপরে যে মাডগার্ডটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মেটালে। আপনারা জানেন আমার হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি। তো আমি স্কুটারটায় বসার পরে দেখেন কতটা স্পেস এখানে খালি আছে। তো আমি বলবো এটা সব হাইটের মানুষের জন্য। এর স্টার্ট মেথডটা হচ্ছে সেলফ ব্যান্ড কিক, এখানে দুইটা অপশনই ব্যবহার করা হয়েছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, যা আমাদের দেশে স্পিড ব্রেকারগুলো সহজেই পার হয়ে যেতে সক্ষম। আর স্কুটারটির ওয়েট হচ্ছে 101 কেজি। যেহেতু এর ফুয়েল সিস্টেমটা হচ্ছে FI, তো আশা করা যায় সিটির মধ্যে 45 থেকে 50 কিলোমিটার পাওয়া যাবে পার লিটারে। এর বর্তমান প্রাইস হচ্ছে 1,65,000 টাকা। আমি উত্তরার যে শোরুম থেকে এখন ভিডিও মেক করতেছি, এখানে আসলে আপনি এই 3টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এই স্কুটারটির ব্যাপারে একটা কথাই বলতে চাই, বাংলাদেশের রাস্তায় 125 সিসির যত স্কুটার চলতেছে এই সেগমেন্টের মধ্যে এটাই হচ্ছে বেস্ট স্কুটার। তাহলে গাইস আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।